আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছিলাম জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন থেকে বের করতে হয় এবং অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মৃত্যু নিবন্ধন অনলাইনে রেজিস্টার করতে পারবো এবং অনলাইন থেকে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবো এবং কপি ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও আপডেট হলে আপনি খুব সহজেই জানতে পারবেন। তো সর্বপ্রথমে আমাদেরকে ডিসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে সর্বপ্রথম আমাদেরকে প্রবেশ করতে হবে। লিঙ্কটি হচ্ছে vdrs.gov.vd/br/application। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আছে। জন্ম নিবন্ধন কীভাবে করে তা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখন হচ্ছে আমরা মৃত্যু নিবন্ধনের আবেদন কীভাবে করব এবং কী ডকুমেন্টস লাগে সেগুলো একটু বিস্তারিত দেখব। এখানে আমরা মৃত্যু নিবন্ধন যে ট্যাবটি আছে এই ট্যাবটিতে যখন প্রেস করব তখন আমরা এ পাশে আসলে দেখতে পারবো যে নতুন মৃত্যু নিবন্ধন আবেদন। তো এখানে আমরা প্রেস করব নতুন মৃত্যু নিবন্ধন আবেদনে। প্রেস করলে আমাদের একটি ট্যাব ওপেন হয়ে যাবে এখানে। তো এখানে যখন একটা অপশন ওপেন হবে এটা লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার আগে থেকেই অনলাইনে একটি জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি তার আগে থেকে অনলাইনে জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা আপনার কাউন্সিল অফিস থেকে ওই ব্যক্তির কিছু ডকুমেন্টস দিয়ে আপনার আগে থেকে জন্ম নিবন্ধন করে নিতে হবে। জন্ম নিবন্ধন করার পরে এখানে আপনার জন্ম নিবন্ধনটি বসিয়ে দেবেন এবং নিচে জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পরে অনুসন্ধান অপশনে প্রেস করতে হবে। ওকে, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে নিচে যে অনুসন্ধান নামে অপশনটি আছে জাস্ট আমরা অনুসন্ধান অপশনে প্রেস করব। অনুসন্ধান অপশনে প্রেস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ব্যক্তির জন্ম নিবন্ধন সেই ব্যক্তির আইডি নাম্বার, জন্ম তারিখ এবং নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম কিন্তু এখানে চলে আসছে। তো এইগুলো আসার পরে আমরা পাশে একটা অপশন দেখতে পাচ্ছি যে নির্বাচন করুন, নির্বাচন করুন, এই অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। ওকে, এই অপশনটা প্রেস করলে আরও একটি অপশন দেখাবে যে আপনি কি নিশ্চিত কিনা, এখান থেকে কনফার্ম অপশনটিতে প্রেস করে কনফার্ম করতে হবে। এরপরে হচ্ছে নিবন্ধন কার্যালয়ে যে ঠিকানা আছে সেই ঠিকানা এখান থেকে আমাদেরকে পর্যায়ক্রমে বাছাই করে দিতে হবে। তো দেশ বাংলাদেশ এটা ডিফল্ট থাকবে এবং বিভাগ এখান থেকে আপনি যে বিভাগের হন না কেন সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। এরপরে জেলা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনার যে উপজেলা অথবা সিটি কর্পোরেশনে হয়ে থাকলে সিটি কর্পোরেশন ঠিকানা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে পৌরসভা অথবা ইউনিয়ন আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। ওকে, এখান থেকে তাহলে আমরা এখান থেকে ইউনিয়ন সিলেকশন করে দিলাম। তারপর হচ্ছে অফিস যেটা আছে এখানে কিন্তু সেই অফিসটা শো করবে এবং অফিসের ঠিকানাটা এখানে শো করবে, রামবদ্রপুর ইউনিয়ন পরিষদ শো করলো। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী নামে আরেকটি অপশন আছে, জাস্ট পরবর্তী অপশনটিতে আমাদেরকে এখানে প্রেস করতে হবে। পরবর্তী অপশনে প্রেস করলে মৃত ব্যক্তির বিবরণ যা আছে এখানে আমাদেরকে মৃত ব্যক্তির বিবরণ এখানে দিতে হবে। তো মৃত্যুর তারিখ আমাদেরকে এখানে সিলেকশন করে দিতে হবে যে মৃত্যুর তারিখ আমরা কত দিব সেই মৃত্যুর তারিখটা এখানে আমাদেরকে সিলেকশন করে দিতে হবে। তারপর হচ্ছে মৃত্যুর কারণ এখানে লেখা আছে যে মৃত্যুর কারণ কী। তো মৃত্যুর কারণ হিসেবে আমাদের এখানে কিছু অপশন ওপেন হয়েছে, এই অপশনগুলো আমরা এখান থেকে চাইলে সিলেকশন করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পরে নিচে আরও তথ্য আছে যে মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর তথ্যাবলী, এগুলো চাইলে আপনি দিতে পারেন অথবা যদি আপনার কাছে না থাকে তাহলে না দিলেও কোনো ধরনের সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে পরবর্তী নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। তো এইখানে পরবর্তী অপশনটিতে প্রেস করার পরে নিচে আরও আরেকটি অপশন ওপেন হয়ে যাবে যে মৃত্যু স্থানের বিবরণ। তো মৃত স্থানের বিবরণ এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, বিভাগ আমাদেরকে সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে জেলা আসবে, জেলা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে উপজেলা সিলেকশন করব, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আমাদেরকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। ওয়ার্ড নাম্বার আমরা এখান থেকে সিলেকশন করব। ওকে, ওয়ার্ড নাম্বার সিলেকশন করার পরে আমরা যে ডাকঘর আছে ডাকঘর আমরা এখান থেকে লিখে দিব। ওকে, ডাকঘর লিখে দেওয়ার পরে ডাকঘর যেটি আছে এটি আবার ইংরেজিতে আমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, ইংরেজিতে লেখার পরে এখানে গ্রাম যে আছে গ্রাম আমাদেরকে এখানে লিখে দিতে হবে। সর্বপ্রথমে বাংলা লিখবো, তারপর হচ্ছে এ পাশে অপশনটিতে আমরা ইংরেজিতে লিখব। ওকে, আমরা ইংরেজিতে লিখে দিলাম। এরপর হচ্ছে বাসা ও সড়ক নম্বর আমাদেরকে এখানে লিখতে হবে, যদি না থাকে তাহলে আমরা এখানে হ্যাশ বাটন দিয়ে দিব, এই মাইনাস চিহ্নটা দিয়ে দিব, অথবা না দিতে পারি, নট অ্যাপ্লিকেবল এটা আমরা লিখে দিতে পারি। ওকে, এটা দেওয়ার পরে মৃত স্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা এটা রাইটস হ্যান্ড দিয়ে একই ঠিকানা দিয়ে দিব, আর যদি আমাদের ভিন্ন হয়ে থাকে
মৃত্যু সময় বসবাসের যে ঠিকানাটা আছে, অর্থাৎ মৃত্যু যদি আপনার অন্য জায়গায় হয়ে থাকে তাহলে অন্য ঠিকানাটা আপনার এখানে টাইপ করে দিতে হবে। ধরুন আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার শরীয়তপুর, ভেদরগঞ্জ, রামভদ্রপুর, আপনার মৃত্যু হয়েছে ঢাকায়, ঢাকার কোনো একটা স্থানে, তো আপনি ঢাকার ঠিকানাটা এখানে আপনাকে এন্ট্রি করে দিতে হবে। আর যদি আপনি একই ঠিকানা দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে রাইট সাইন দিয়ে দিতে হবে। রাইট সাইন দিয়ে দেওয়ার পরে এখানে নিচে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনটিতে আবারও আমাদেরকে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে জন্ম নিবন্ধন যে নম্বরটি আছে, আবেদনকারী যে জন্ম নিবন্ধন নম্বর, সেই আবেদনকারী জন্ম নিবন্ধন নম্বর হিসাবে এখানে আরও একটি নম্বর দিতে হবে। অর্থাৎ যে ব্যক্তি এটার আবেদন করবে তারও কিন্তু জন্ম নিবন্ধন নম্বর এখানে দিতে হবে। অর্থাৎ আগে থেকে যে আবেদন করবে তার আগে থেকেই তার একটি জন্ম নিবন্ধন নম্বর এখানে থাকতে হবে। ওকে, তো আমরা আবেদনের জন্ম নিবন্ধন নম্বর এখানে দিয়ে দিব, যে নিয়ে আবেদন করতেছেন তার হচ্ছে একটি জন্ম নিবন্ধন নম্বর এখানে দিয়ে দিচ্ছি এবং যেটি আগে থেকে অনলাইন করা আছে। ওকে, এই নম্বরটি লেখার পরে আমরা জাস্ট সাইডে যে কোনো জায়গায় এক জায়গায় প্রেস করব, তাহলে কিন্তু দেখবো যে নামের যে অপশনটি আছে এই নামটি তার চলে আসবে। এখানে এই নামটি চলে আসলো এবং চলে আসার পরে এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, যে কোনো একটি ফোন নাম্বার আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, এরকম একটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব, যে ফোন নাম্বারটি আপনি একটি টেক্সট পেয়ে যাবেন, একটি মেসেজ সেই ফোন নাম্বারে পাওয়ার জন্য আপনাকে ফোন নাম্বারটি দিতে হবে। তারপর হচ্ছে আমরা আবেদনকারী ঠিকানাতে চলে আসব। ঠিকানাতে চলে আসে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, বিভাগ এখানে আমরা সিলেকশন করে দিব। সিলেকশন করার পরে জেলা সিলেকশন করব এখান থেকে, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, ওকে, পৌরসভা সিলেকশন করব, ওয়ার্ড নাম্বার সিলেকশন করব, ডাকঘর এখান থেকে আমরা সিলেকশন করে দিব, সরি আমরা এরকম মাইনাস চিহ্ন দিয়ে দেবো তাহলে হবে। আবেদনকারীর সহিত সম্পর্ক, এখানে যদি আপনার পিতা মাতা স্বামী স্ত্রী পুত্রকন্যা কেউ হয়ে থাকেন তাহলে দিবেন, আর যদি অন্য কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে এখানে অন্যান্য অপশনটিতে প্রেস করে দিবেন। অন্যান্য অপশনে প্রেস করার পরে তথ্য প্রদানকারী তথ্য হিসাবে এখানে জন্ম নিবন্ধন নম্বরটি দিতে পারেন, যিনি আবেদন করেছেন, যিনি আবেদনকারীর নম্বর অর্থাৎ তথ্য প্রদান যিনি করেছেন অর্থাৎ আবেদনকারী ঘোষণা, তার নম্বরটি এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারেন। ওকে, দেখবেন যে তার নম্বরটিও কিন্তু এখানে চলে আসছে, তার নাম এখানে চলে আসছে। ওকে, তারপর হচ্ছে আমরা পরবর্তী অপশনটিতে প্রেস করে দিব। ও সরি, এখানে আমাদের ওয়ার্ড নম্বরটি সিলেকশন করা বাকি ছিল। তো আরেকটি কথা বলে রাখি যে আমরা এখানে জন্ম নিবন্ধন নম্বর দিলাম এবং পাশে ছিল জাতীয় পরিচয়পত্র নম্বর, তো আমরা চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে পারি অথবা জন্ম নিবন্ধন নম্বর আমরা এখানে দিয়ে দিতে পারি, যে কোনো একটি আমাদেরকে দিলেই হবে। এবং নিচেও সেম অবস্থা, এখানে জন্ম নিবন্ধন নম্বর চাইলে আমরা দিতে পারি এবং যদি আমাদের কাছে এটা না থাকে তাহলে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে পরবর্তী অপশনটিতে প্রেস করব। পরবর্তী অপশনে প্রেস করলে দেখবো যে আমরা এখানে মৃত ব্যক্তি যে ডিটেল ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো আমাদের টোটালি এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে আমরা নিচে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছি, এখান থেকে সাবমিট করে দিব। তো সাবমিট করার আগে আমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আরও একবার দেখে নিতে হবে যে আসলে সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা এবং মৃত ব্যক্তির যে মৃত্যুর তারিখ সেই তারিখটি এখানে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে এখানে আমরা এখানে সাবমিট অপশন যে আছে সাবমিট অপশনটিতে আমাদেরকে প্রেস করতে হবে। সাবমিট অপশনে প্রেস করলাম, সাবমিট অপশনে প্রেস করার পরে এখানে পুনরায় মৃত্যুর তারিখ প্রদান করার কথা বলা হয়েছে, যে পুনরায় আমাদেরকে মৃত্যুর তারিখটি এখানে কনফার্ম হতে হবে। তো আমরা পুনরায় মৃত্যুর তারিখ এখানে দিয়ে দিলাম, মৃত্যুর তারিখটি দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট যে অপশনটি আছে সাবমিট অপশনটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে। সাবমিট অপশনে প্রেস করলে আমাদের এটা কিন্তু আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়ে গেছে এবং আবেদনপত্র একটি নম্বর আমাদের কাছে এখানে দেখানো হয়েছে এবং আমাদের ফোনে একটি মেসেজ চলে গেছে, যে মেসেজের ভিতরে আমাদেরকে টেক্সট করে আবেদনের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে আবেদনপত্র যে প্রিন্ট আছে আবেদনপত্র প্রিন্টের জন্য আমরা এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখান থেকে আমাদের যে আবেদন ফর্মটি আছে সেই ফর্মটি চলে আসবে, সেই ফর্মটি আমরা এখান থেকে প্রিন্ট করে সংগ্রহ করব এবং সংগ্রহ করার পরে এই ডকুমেন্টগুলো নিয়ে আমরা হচ্ছে যে আমাদের ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর যে অফিস আছে সেই অফিসে আমাদেরকে যেতে হবে। সেই অফিসে যাওয়ার পরে এগুলো দাখিল করলে কিন্তু সেখান থেকে আমাদেরকে মৃত্যু সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হবে এবং সেই মৃত্যু সার্টিফিকেটের ভিতরে অবশ্যই সেখানে আপনার কিছু ইনফরমেশন থাকবে, যেমন হচ্ছে আপনার চেয়ারম্যানের সিল, সেখানে সচিব অথবা যিনি দায়িত্বে আছেন তার সিল সাপোর্ট সহ আপনাদেরকে কিন্তু সেটা দেওয়া হবে। তো এভাবে করে হচ্ছে আপনি আপনার মৃত্যু নিবন্ধন সনদটি কমপ্লিট করতে পারেন এবং মৃত্যু নিবন্ধন সনদটি কমপ্লিট করে আপনার কাছে সংগ্রহ করে রাখতে পারেন এবং আপনি আপনার যে কোনো কাজে সেগুলো ইউজ করতে পারবেন।
তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যে কিভাবে আসলে জন্ম নিবন্ধন এবং যেটা আগে দেখিয়েছিলাম এবং কিভাবে এখন মৃত্যু নিবন্ধনে আবেদন করতে হয় সেই আবেদনটি এবং সাকসেসফুলি ভাবে করবেন তার ডিটেল প্রক্রিয়াটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদিও কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।